বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগের উদ্বোধনী অনুষ্ঠান আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে শুরু হবে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টি-20 টুর্নামেন্টের এবারের আসর। আজ উদ্বোধন হলো, উদ্বোধনী ম্যাচ মাঠে গড়াবে 11ই ডিসেম্বর। মঞ্চ আলো করবেন দেশ বিদেশের শিল্পীরা। এই অনুষ্ঠানকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। রিপোর্ট বর্ষণ কবিরের। নিরাপত্তা বাহিনীর একের পর এক টহলে স্টেডিয়ামের সব জায়গা প্রকম্পিত। মাঠের ভেতর ও বাইরে সব জায়গায় চলছে শেষ মুহূর্তের নজরদারি। মিরপুরের সবুজ গালিচার বড় একটা অংশ এখন মঞ্চের দখলে, যেখানে বাংলাদেশ ও ভারতের শিল্পীরা বিকেল থেকে শুরু করবেন পারফরমেন্স। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবেন, ঘোষণা দেবেন এবারের বিশেষ বিপিএল এর উদ্বোধনের। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিক উপলক্ষে বছরব্যাপী সরকারের যে আয়োজন, তা শুরু হবে বঙ্গবন্ধু বিপিএল দিয়ে। মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতির কথা বিবেচনায় রেখে আরও কিছু বাড়তি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপনারা জানেন যে নিরাপত্তা এবং অন্যান্য বিষয়গুলো আমাদের জন্য খুব অত্যন্ত জরুরি হয়ে গেছে, এবং সে ব্যাপারেও আমরা কাজ করছি আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্যান্য যারা আছেন তাদের সাথে। এবং আমাদের শিল্পীরা আশা করছি আজকে এবং কালকে ফার্স্ট হাফের মধ্যে চলে আসবেন সবাই। শেষ মুহূর্তে ক্যানভাসের তুলির আঁচড় দেওয়ার কাজ বাকি, এর মধ্যে হয়ে যাবে রিহার্সালও। সালমান খান, ক্যাটরিনা কাইফ, সোনু নিগমদের পাশাপাশি দেশের মমতাজ ও জেমসও পরিবেশনা করবেন তাদের উপস্থাপনা। ইতিমধ্যে আমাদের যে প্ল্যান যেটা করা হয়েছে, গ্র্যান্ড ওপেনিংটা আমরা বাংলাদেশের কয়েকটা বিভাগীয় শহরগুলোতে এবং ঢাকাতে লাইভ দেখানোর ব্যবস্থা করছি। পরবর্তীতে হয়তো আমাদের এই পরিকল্পনাটা নিয়ে আমরা চিন্তা করবো, অ্যাটলিস্ট ইম্পর্টেন্ট ম্যাচগুলো আমরা দেখানোর চেষ্টা করবো। এবারের বিপিএল এর টাইটেল স্পন্সর হয়েছে আকাশ ডিটিএইচ। অনেক সংশয়ের পর অবশেষে পর্দা উঠতে যাচ্ছে বিপিএল এর বিশেষ এই আয়োজনের। রোববার সন্ধ্যায় এই মঞ্চে মাতিয়ে তুলবেন সালমান খান, ক্যাটরিনা কাইফরা, সঙ্গে স্থানীয় শিল্পীরাও পরিবেশন করবেন তাদের গান। আর মাঠের ক্রিকেট, সেখানে স্থানীয় ক্রিকেটাররা বঙ্গবন্ধু বিপিএলে তাদের পারফরমেন্স কতটুকু ঔজ্জ্বল্যতা ছড়াবেন তার উপর নির্ভর করছে এই টুর্নামেন্টের ভাগ্য, এবং সাফল্য বটে। বর্ষণ কবির, এনটিভি নিউজ, মিরপুর শের বাংলা স্টেডিয়াম, ঢাকা।